কবি মহাদেব সাহার লেখা ভালো আছি বলি কিন্তু ভালো নেই কবিতা পাঠে আমি আপনাদের বন্ধু আপনাদের আপনজন শাহিদ ভালো আছি বলি কিন্তু ভালো নেই যে দেখো আমার ভেতরে কোথায় নেমেছে ধস কোথায় নেমেছে ঘোর কালো দেখো আমার ভেতরে এখন প্রবল গ্রীষ্মকাল খরার খাদ্যের অভাব ভালো করেছে দেখো আমার ভিতরে সমস্ত কেমন তন্দ্রাচ্ছন্ন ভগ্ন ও ব্যথিত ঠিক যে আধার তাও নয় মনে হয় মধ্যাহ্নে অকাল সন্ধ্যা অস্তমিত সকল আলোর উৎস ভালো আছি বলি, কিন্তু ভিতরে যে লেগেছে হতাশা লেগেছে কোথাও জং আর এই মোর্চে পড়া লোহার নিঃশ্বাস গোলা ফুটতে গিয়ে তাই দেখো হয়েছে ক্রন্দন হয়েছে কুয়াশা আমি কি অনন্তকাল বসে আছি কেন তাও তো জানি না চোখে মুখে উদ্বেগের কালি থেকে থেকে ধুলি ঝড় আতঙ্কের অন্তহীন থাবা ভিতরে ভীষণ গোলাযোগ ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো ভিতরে কেমন কোলাহল উদ্যত্ত মিছিল ঘন ঘন বিক্ষুব্ধ স্লোগান ডাক্তার ব্যাংক ধর্মঘট হরতাল প্লাবিত দেখো আমার ভিতরে এই অ্যাভেন্যু ও পাড়া হঠাৎ থমকে আছে ব্যস্ত পথচারী যেন কারফিউ তাড়িত আমার ভিতরে এই ভাঙাচোড়া দ্বন্দ্ব ও দুর্যোগ দেখো অনাহার পীড়িত শিশু দেখো দলে দলে দুর্ভুকের মুখ ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো ভিতরে কি অস্থির উন্মাদ ভিতরে কি নগ্ন ছেঁড়া ফাড়া নমস্কার বন্ধুগণ কবিতাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন